সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বাই পুলিশ এবার মুখ খুলেছে। কি বলছেন তারা? সুশান্তের কোম্পানির অন্যতম অংশীদার রিয়া চক্রবর্তী ও তার ভাই। এবার মুম্বাই পুলিশের নজর রিয়া ও তার ভাইয়ের দিকে। এসব নিয়ে বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন নিত্যনতুন খবরাখবর ও আপডেট পেতে। ঠিক দুই সপ্তাহ আগে মাত্র 34 বছরের এক তারকার আকস্মিক মৃত্যুর খবরে হতবাক হয়েছিল পুরো জাতি, এখনও যা রেশ কাটেনি। প্রতিনিয়ত সুশান্ত সিং রাজপুতের স্মৃতি, তার মৃত্যু রহস্য নিয়ে নানা আলোচনায় সরগরম নেট পাড়া। এমন একজন মানুষ সুইসাইড করতে পারে, বিশ্বাস হচ্ছে না তাদের। এর মধ্যেই জোরদার হয়েছে বলিউডের নেপোটিজম বিতর্ক। আঙুল উঠেছে কারণ জোহর, সালমান খান, একতা কাপুরের দিকে। তাদের বিরুদ্ধে বিহার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অনেকে আঙুল তুলছে মুম্বাই পুলিশের দিকে। সুশান্তের মৃত্যুর পর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই মুম্বাই পুলিশের দিকে আঙুল তুলেন রূপা স্বস্তিকার মতো ব্যক্তিরা। আর সবার মতো তাদেরও মনে হচ্ছে এটা রহস্যজনক মৃত্যু। এখনও পর্যন্ত এই অভিনেতার মৃত্যুর তদন্তে 27 জনকে জেরা করা হয়েছে। শনিবার একটি সাংবাদিক সম্মেলনে মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখী জানান, দয়া করে আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আমরা অত্যন্ত পেশা দায়িত্বের সঙ্গে এই তদন্তের দায়ভার সামলাচ্ছি, সময় মতো আপনাদের সব রকম আপডেট দেওয়া হবে এবং সুশান্তের মৃত্যুর রহস্যের যাবতীয় সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কুপার হাসপাতাল থেকে যে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এটা সুইসাইড। 5 জন বিশিষ্ট চিকিৎসক সেই রিপোর্টে সই করেছেন। তবে সুশান্তের দেহ থেকে আরও বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই রিপোর্ট এখনও আসেনি। তিনি বলেন, আমরা ফরেন্সিক টিমকে অনুরোধ করেছি যত দ্রুত তা আমাদেরকে দেওয়া হোক। তিনি আরও বলেন, সুশান্ত কেন আত্মহত্যা করেছেন তার সম্ভাব্য সবকটি দিকে আমরা খতিয়ে দেখছি, তদন্তে সেরকম কোনো সূত্র পেলে অবশ্যই তা সকলকে জানানো হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর জল্পনা চলছে এই মামলা সম্বন্ধে, দয়া করে সেসবে কান দিবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি। মুম্বাই পুলিশ খুব দক্ষতার সঙ্গে এরকম সংবেদনশীল একটি মামলা পরিচালনা করছে। আমি আশ্বাস দিচ্ছি সত্যিটা আমরা বের করে আনবই, দয়া করে আমাদের উপর ভরসা রাখুন। এই মামলার সত্য প্রকাশের জন্য আপনাকে পুলিশের উপর বিশ্বাস রাখতেই হবে। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে অনেকে রিয়াকেই সন্দেহ করছেন। অবশেষে রিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট সেকশন ডিলিট করে দিলেন, এর ফলে কেউ তাকে আর কোনো রকম প্রশ্ন করতে পারবে না ইনস্টাগ্রামে। সুশান্তের মৃত্যুর পর নানারকম কটূক্তি ধেয়ে আসছে রিয়ার দিকে, প্রচুর ট্রোলের শিকার হচ্ছেন তিনি, এমনকি বিহার আদালতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। প্রশ্ন আরেকটাই, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর চুপ কেন তার বান্ধবী রিয়া চক্রবর্তী? অভিনেতার মৃত্যু তদন্তের জন্য ইতিমধ্যেই দফায় দফায় বান্দ্রা থানায় জেরা করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। এবার মুম্বাই পুলিশের নজর রিয়ার ভাই সৈয়দ চক্রবর্তীর দিকে, যিনি দিদি রিয়ার পাশাপাশি সুশান্তের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির অন্যতম পার্টনার ছিলেন। জানা যায়, ভিবি ড্রেস রিয়েলিটিক্স নামে সুশান্ত একটি কোম্পানি শুরু করেছিলেন 2019 সালের সেপ্টেম্বর মাসে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করছিল। আর এই কোম্পানির পার্টনার ছিলেন 3 জন, সুশান্ত, রিয়া ও রিয়ার ভাই সৈয়দ চক্রবর্তী। যদিও ওই সংস্থার পুরো বিনিয়োগ সুশান্ত নিজে করেছিলেন বলে জানা গিয়েছে প্রাথমিক সূত্রে, তবে পরবর্তীতে এই বান্ধবী রিয়া ও তার ভাই সৈয়দকেও সংস্থার অংশীদার করেন এই অভিনেতা। 2019 সালের সেপ্টেম্বরে এই কোম্পানি যে ওয়েবসাইট রেজিস্টার করেছিল সেখানেও উজ্জ্বল উপস্থিতি সৈয়দ চক্রবর্তীর। এমনকি শোনা যাচ্ছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সৈয়দ নাম মোটেও পছন্দ ছিলেন না সুশান্তের পরিবারে। রিয়া নিজেই নাকি সুশান্তের পরামর্শ দিয়েছিলেন তার ভাইকে এই সংস্থার অন্যতম অংশীদার করার জন্য। আর সেই সূত্রে এবার সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তের জন্য প্রাক্তন বান্ধবী রিয়ার ভাই সৈয়দ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বান্দ্রা পুলিশ। প্রিয় দর্শক, সুশান্তের মৃত্যুর রহস্য দিন দিন জটিল হচ্ছে। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।